রাখি উৎসবের আগেই বনগাঁ পৌরসভার উদ্যোগে তৈরি বিশেষ রাখি যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। 22শে শ্রাবণ পালন অনুষ্ঠানে এসে একথা জানালেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। রাখি উৎসবের আগেই কচুরিপানা দিয়ে বনগাঁ পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি রাখি পৌঁছে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। পুরসভার পক্ষ থেকে কচুরিপানা দিয়ে তৈরি এই বিশেষ রাখি পাঠানো হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও। এছাড়াও রাখি পাঠানো হবে জার্মানির চ্যান্সেলর, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডোর কাছেও। 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে পৌরসভার পক্ষ থেকে এদিন বনগাঁ মণিসঙ্গন চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন একথা জানান বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। তিনি বলেন, আমরা প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় আমরা আজকে এই হস্তশিল্পকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। গ্রাম থেকে শহর বনগাঁ পৌরসভার কাছে আসছে, আমাদের এই কাজটা সেখানে আমাদের স্বনির্ভর করেন। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী আছে প্রায় 1200 মতন এবং 12,000 মেয়ে আছে, যারা যারা শিখতে চায়, যারা যারা এই কাজ করতে চায়, আমরা সেই কাজটা করানো। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী আছে প্রায় 1200 মতন এবং 12,000 মেয়ে আছে, যারা যারা শিখতে চায়, যারা যারা এই কাজ করতে চায়, আমরা সেই কাজটা করানো। এবং এর বাইরে একটা বিশাল চাহিদা আছে, সেই দেশগুলোর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে। আমরা চাইব যে এই কাজটাকে সারা পৃথিবীময় করে তুলতে বনগাঁ পৌরসভা যেটা করছে, আনুষ্ঠানিকভাবে রাখি পাঠাচ্ছে, মাননীয় অশোক ঝার সহযোগিতা নিয়ে, সুরজিতের সহযোগিতা নিয়ে আমরা আজকে যে রাখিগুলো তৈরি হয়েছে, ব্যাগ তৈরি হয়েছে, বিভিন্ন রকম আনুষঙ্গিক হস্তশিল্পে মানুষের প্রয়োজনীয় জিনিস, টুপি থেকে শুরু করে মাদুর থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমরা প্রথম পাটে এই রাখিবন্ধনে রাখি তৈরি হয়েছে, দেখছেন মেয়েরা করেছে। এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছি আমাদের আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সাহেবকে, আমরা পাঠাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কানাডার প্রেসিডেন্টকে পাঠাচ্ছি, লস অ্যাঞ্জেলসের যিনি সেক্রেটারি আছেন তাকে পাঠানো হচ্ছে। আমাদের রাষ্ট্রপতি নতুন হয়েছেন দ্রৌপদী মুর্মু, তার কাছে পাঠানো হচ্ছে। এরকম করে বিভিন্ন 5টা দেশে আমরা এটাকে পাঠাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী সহ 5টা দেশের কাছে পাঠাচ্ছি, যেখানে গিয়ে আমাদের মার্কেটিং চলছে এবং সেই দেশের রাষ্ট্রনায়কদেরকে আমরা এগুলোকে পাঠানোর ব্যবস্থা করেছি। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয় দিনটি। মণিসঙ্গন চত্বরে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করার পর একে একে বক্তব্য রাখেন পুরসভার বিভিন্ন কাউন্সিলররা। এদিনের অনুষ্ঠানে পৌরপতি ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্য, কংগ্রেস দলের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকেরাও। জানা গেছে পৌরসভার পক্ষ থেকে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, ইছামতি নদী থেকে কচুরিপানা সংগ্রহ করে সেই কচুরিপানা দিয়ে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন গৃহসজ্জা ও নিত্য প্রয়োজনীয় জিনিস। পুরসভার পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজ করানো হচ্ছে। এই প্রকল্পের পোশাকী নাম কচুরিপানা আনবেষণা। পৌরসভা সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমেরিকার প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের কাছে রাখি পৌঁছে দেবার জন্য পৌরসভার পক্ষ থেকে ইছামতি কমিউনিকেশনের প্রধান অশোক ঝাঁয়ের হাতে এদিন রাখিগুলি তুলে দেওয়া হয়। এ বিষয়ে পৌরপতি আরো বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বময় হয়েছেন, এরকম বিশ্বময় সারা পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নেই। কেন যে বাংলা সাহিত্য শুধু নয়, সারা পৃথিবীর সাহিত্যের কাছে সমাদৃত এই কবিগুরু রবীন্দ্রনাথের বিভিন্ন ভাষায় বিভিন্ন গান তারা নিজেদের ভাষায় তৈরি করেছে। তো আমরা সেই তেকোন পার্কে আমাদের যেখানে মণিসঙ্গন মনীষীদের বিভিন্ন দেখছেন মূর্তি আছে, সেখানে আজকে আমরা কবিগুরুর
প্রয়াণ দিবসে আমাদের মহিলা যে স্বনির্ভর গোষ্ঠী আছে তারা সেই কবিগুরু যে রাখি বন্ধন উৎসব করেছিলেন সংহতির জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সেই রাখি আজকে থেকে বাজারে ছাড়া শুরু করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।